যুক্ত মানে আমরা তো পড়ি কম্পিটিং সেন্টার কিন্তু কম্পিটিং সেন্টার কন্ডিশনাল সেন্টার আছে এইটাও পরীক্ষা আসে তো কন্ডিশনাল সেন্টার কম্পিটিং সেন্টার দুইটা একই বিষয় তো এখন শুরু আমরা কিছু কন্ডিশনাল সেন্টার দেখি কন্ডিশনাল সেন্টার চার প্রকার জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল তো কন্ডিশনাল সেন্টার পার্ট কি আমি আমার ভুল সেটার ধরো আই একটু আমি টেপিকে যাচ্ছি যে ইকে ফর টু দি প্রেজেন্ট কাকে ইফ ইফ যুক্ত বাক্য কেবল হয় কন্ডিশনাল সেন্টেন্স মনে করতো ইফ যুক্ত বাক্য কেবল হয় কন্ডিশনাল সেন্টেন্স তো ইফ এর পর যদি প্রেজেন্ট থাকে তো আপনি গ্যাপে কি বসবেন তো প্রশ্ন হচ্ছে প্রেজেন্ট দিয়ে সেটা আপনি চিনবেন কি আর কিভাবে তো আমি এটা বারবার বলি যে ইডি থাকলে ফার্স্ট টেন্স না থাকলে প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স যা ফার্স্ট পার্টিসিপল তা আবার বলি ইডি থাকলে ফার্স্ট টেন্স এখন ইডি কোথা থাকবে বার্বের শেষে ধরেন একটা বার্ব হচ্ছে টক টক অর্থ কথা বলা আচ্ছা টক অর্থ বলা এখন টকের শেষে কি ইডি আছে না ইডি নেই যদি ইডি থাকতো তাহলে ফার্স্ট টেন্স এখন টকের শেষে শুধু ইডি নেই তাহলে এটা প্রেজেন্ট টেন্স তো এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এর উপায় ইডি থাকলে ফার্স্ট টেন্স না থাকলে প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স যা ফার্স্ট পার্টিসিপল তা তো এবার দেখুন যে ইফ যুক্ত বাক্য কে বলে কন্ডিশনাল তো এইটা এই যে লেখা এইটা তো ইফ যুক্ত বাক্য আচ্ছা ইফ এর পর কি প্রেজেন্ট আছে ইফের পর যদি প্রেজেন্ট থাকে তাহলে আপনাকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে তারপর উইল তারপর যে কোনেন্ট বি ওয়ান তারপর বি ওয়ান কে প্রশ্ন করবে না কি কোথায় যায় আমি আমি কি করি অথবা কাকে দিই মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবে তাহলে অবজেক্ট প্রাইস অবজেক্ট বসাবে যেমন একটা উদাহরণ দেখি এই হচ্ছে পরীক্ষার সেন্টার স্ট্রাকচার এইটা ইফ ইউ কাম যদি তুমি আসো ইফ ইউ কাম ইফ যুক্ত বাক্য বলে কন্ডিশনাল আছে ইফ আছে তারপর কি আছে সাবজেক্ট ইফ এর পর প্রেজেন্ট প্রেজেন্ট মানে কি এই যে কাম কাম হচ্ছে বার বার তো শুনে নিচে গেছে হওয়া থাকা কিংবা করা তো যায় সেটাকে বার ধরে তো এটা হচ্ছে বার আচ্ছা তো বার তো যে প্রেজেন্ট ফর্মে হ্যাঁ এটা তো ইফ নাই আর কি ইফ আছে নাই ঠিক আছে এই বিষয়টা তারপর আমি ওই যাই অথবা আপনি যদি বলতে চান আমি বিদেশ যাই আপনি বিদেশে শিখবেন অ্যাব্রোড বলছো অ্যাব্রোড অথবা যদি বলেন বাজারে যাই ইউ টু দ্য মার্কেট গো টু দ্য মার্কেট তো এটা তো বুঝতে হয় যে ইপিএম ফর যদি প্রেজেন্ট থাকে প্রথমে একটা সাবজেক্ট বসাবেন তারপর উইল তারপর বি ওয়ান তারপর অবজেক্ট কিন্তু ইপিএম ফর যদি ফার্স্ট টেন্স থাকে ফার্স্ট টেন্স কিভাবে কেমনে বাড়বে শেষে ইফ থাকলে ফার্স্ট টেন্স ইপিএম ফর যদি ফার্স্ট টেন্স থাকে তাহলে সাবজেক্ট উড বি ওয়ান অবজেক্ট এই দেখেন ইফের পর ফার্স্ট টেন্স থাকলে সাবজেক্ট বসবে লেটে লেটে সাবজেক্ট বসবে তারপর উড তারপর বি ওয়ান তারপর অবজেক্ট যেমন ইফ এই সেন্টেন্সটাতে ইফ আছে তার মানে কন্ডিশন ইফের পর এই ফার্স্ট টেন্স ফার্স্ট টেন্স প্রথমে এই যে ফার্স্ট ইডি আছে আমরা তো ইডি থাকলে ফার্স্ট টেন্স তার মানে ইফ এর পর ফার্স্ট টেন্স আছে ইফ এর পর যদি ফার্স্ট টেন্স থাকে এখানে সাবজেক্ট এই যে সাবজেক্ট প্রশ্ন তারপর উড এই যে নিয়ম আসলে এই উড প্রশ্ন হয় উড তারপর বি ওয়ান এই যে বি ওয়ান তারপর অবজেক্ট অবজেক্ট আশা করি বুঝেছেন যে ইফ এর পর প্রেজেন্ট থাকলে সাবজেক্ট উইল বি ওয়ান অবজেক্ট আর ইফ এর পর যদি ফার্স্ট টেন্স থাকে আপনি চিনবেন কিভাবে
যে প্রোনাউন্সিয়েশন শিল্পী হ্যাভ হ্যাজ অথবা হ্যাড এই তিনটার কোনো একটা থাকে এবং পরে যদি বিটি থাকে সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। তো চলুন দেখি এই যে ফার্স্টে যা ফার্স্ট পার্টিসিপল তা মানে ইট থাকলে ফার্স্ট টেন্স আবার ফার্স্ট পার্টিসিপল তার মানে ইট থাকা ফার্স্ট পার্টিসিপল মানে বিটি তে হ্যাভ আছে বিটি তার মানে ইটের পর যে পারফেক্ট টেন্স তার মানে তুমি কি বসাবো এই যে সাবজেক্ট এই সাবজেক্ট মানে সি আই তারপর উড হ্যাভ এই যে উড হ্যাভ তারপর বিটি হ্যাভ এর পর বিটি তারপর অবজেক্ট মানে ইটের পর যদি এই ফার্স্ট টেন্স থাকে তাহলে সাবজেক্ট উড হ্যাভ বিটি অবজেক্ট। এক প্রশ্ন হচ্ছে যে যদি ওদিকে কি আরেকটা আমি আলোচনা করছি যে সামনে কি আছে দেখার তখন নেই তখন তো গ্যাপ আছে গ্যাপের আগে যদি আনলেস কথা থাকে এই যে এটা হচ্ছে পড়াটা কথা তাহলে সাবজেক্ট কি বসাইবে ওই যে আসছে তারপরে আই থাকবে আই যেমন আইডি আমাদের যদি না আই যেমন একটু যেমন তারপর আনলেস থাকলে এরপরে সাবজেক্ট বসবে তারপর উইল তারপর বি ওয়ান তারপর অবজেক্ট কমপ্লিট ইউজ সেন্টেন্স শেষ। আশা করি বুঝেছেন, ধন্যবাদ।